এই বিষয়ে জানাতে সুপ্রিম কোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জয়দেব দাস। জয়দেব, 10 জনের নাম আজকে চূড়ান্ত করা হয়েছে, আপনার কাছে আর কি তথ্য আছে এই বিষয়ে? সঞ্জিতা, যেমনটি আমাদের দর্শকরা নিউজে জানছিলেন যে এই কমিটি আজকে তাদের শেষ বৈঠক, রাষ্ট্রপতি গঠিত যে সার্চ কমিটি আজকেই তাদের শেষ বৈঠক, 11তম বৈঠক এটি সব মিলিয়ে। এই বৈঠকে বিকেল 4:30 বৈঠকটি শুরু হয়েছে। এই বৈঠকে তারা 10 জনের সর্বসম্মতিক্রমে 10 জনের যে তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে সেই তালিকাটি আজকে চূড়ান্ত করেছেন। এই তালিকা থেকে রাষ্ট্রপতি আগামী নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য 5 জনকে চূড়ান্ত করবেন। 5 জনকে চূড়ান্ত করে প্রজ্ঞাপন দিয়ে হয়তো সেই তালিকাটি চূড়ান্ত হবে। আমরা যেটি জেনেছি, 24 তারিখ মানে বৃহস্পতিবারের মধ্যেই রাষ্ট্রপতির কাছে তারা সাক্ষাতের জন্য যাবেন, বা মন্ত্রিপরিষদের যে সচিব যিনি আছেন তিনি সাচিবিক কাজে দায়িত্ব পালন করছেন, তিনি রাষ্ট্রপতির কাছে সময় চেয়েছেন। সেই সময় যদি পাওয়া যায় তাহলে তারা বৃহস্পতিবারের মধ্যেই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে এই নামের তালিকাটি তার কাছে জমা দেবেন। এই নির্বাচন কমিশন গঠনের জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি তখনই সমাপ্ত হয়ে যাবে, এই কমিটির কার্যও তখন সমাপ্ত হবে। আমাদেরকে আরেকটি বিষয় যেটি জানিয়েছেন যে এই কমিটির যিনি সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, তিনি জানিয়েছেন যে এই তালিকাটি তারা কোনোভাবেই প্রকাশ করবেন না রাষ্ট্রপতির অনুমতি ছাড়া, কারণ এটি রাষ্ট্রপতির এখতিয়ার। রাষ্ট্রপতি তাদেরকে দায়িত্ব দিয়েছেন কাজ করার জন্য, সেই কাজের কর্মপরিধি তারা নির্ধারণ করে নিয়েছেন এবং সেই কর্মপরিধি নির্ধারণ করে এখন রাষ্ট্রপতির কাছে দায়িত্বটি, যে দায়িত্ব তারা পেয়েছেন সেটি রাষ্ট্রপতি তাদেরকে, রাষ্ট্রপতিকে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত কাউকে জানানোটা তারা আইনসিদ্ধ মনে করছেন না। তাই এই তালিকাটিও তারা প্রকাশ করবেন না, রাষ্ট্রপতির কাছে তারা জমা দেবেন। আমরা যতটুকু জানতে পেরেছি বৃহস্পতিবারের মধ্যে এই তালিকাটি রাষ্ট্রপতি হাতে চলে যাবে। এই ছিল আমার কাছে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জ প্রাঙ্গণ থেকে সার্চ কমিটির বৈঠক সংক্রান্ত সর্বশেষ তথ্য। সঞ্জিতা।